बानाहाट आह्वान के लायंस क्लब की ओर से बुधवार शाम को बानाहाट तरुण संघ भवन में एक समारोह का आयोजन किया गया, जहां इस जोन के सभी लायंस क्लब सदस्य मौजूद थे। बानाहाट के लायंस क्लब की नई कमेटी का गठन किया गया। नई समिति में अध्यक्ष के रूप में पांचाली गोस्वामी, सचिव के रूप में सुमित्रा भट्टाचार्य और कोषाध्यक्ष के रूप में सुजाता सरकार हैं। आज के कार्यक्रम में पीडीजी शैबल दास गुप्ता, लायंस क्लब 322 एफ जिला डीजी शंकर कुमार दास, जोन 2 चेयरपर्सन अनिमिता चौधरी, लायंस क्लब की सदस्य आशा गजमेर और अन्य ने भाग लिया। लायंस क्लब जोन के चेयरपर्सन अनिमिता चौधरी ने कहा कि यह कार्यक्रम लायंस क्लब जोन के प्रभारी सदस्यों के साथ आयोजित किया गया था। आह्वान के लायंस क्लब की पुरानी समिति को भंग कर एक नई समिति का गठन किया गया था। यह कमेटी अगले एक साल तक प्रभारी रहेगी। देखते रहिए एनआई डुअर्स न्यूज फेसबुक, यूट्यूब, ट्विटर पर लाइक और सब्सक्राइब करें और अपने इलाके के महत्वपूर्ण खबरों से जुड़े रहें। প্রত্যেক বছরই এক বছরের জন্যই হয়, এটা লায়ন্সের প্রোটোকল অনুযায়ী হয়। প্রত্যেক এক বছর পর পর আমাদের এই কমিটি চেঞ্জ হয়ে যায়। তো এবছর আমাদের যে প্রেসিডেন্ট আছে আমার পাশেই পাঞ্চালী গোস্বামী, এবং সেক্রেটারি যে হবে সে হচ্ছে সুমিত্রা ভট্টাচার্য, এবং ট্রেজারার হচ্ছে সুজাতা সরকার বোস, আর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে হচ্ছে তনুজা ঘোষ, আর আমাদের ভিপি ওয়ান যে আছে প্রিয়াঙ্কা মজুমদার। এই নিয়ে আমাদের নেক্সট কমিটিটা হচ্ছে, এবং এরাই আমাদের নেক্সট কমিটি থাকছে। আহ্বান আহ্বান হ্যাঁ, বানাহাট লায়ন্স ক্লাব অফ আহ্বান। আপনার নাম? আমার নাম পাপিয়া। আপনি কি পদে আছেন? আমি এবছর কোনো পদে নেই, আমি এর আগের বছর প্রেসিডেন্ট ছিলাম, এখন ক্লাব মেম্বার। আজকে আপনাদের কি আমাদের আজকে আমরা অ্যাকচুয়ালি লায়ন্স ক্লাব অফ বানাহাট আহ্বানের মেম্বার্সরা আমাদের আজকে প্রোগ্রাম বলতে আমরা একসাথে দুটো বড় প্রোগ্রাম, যেটা আমাদের লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্টের আন্ডারে যেটা বড় দুটো প্রোগ্রাম, একটা ডিজি ভিজিট আর একটা হচ্ছে নিউ বোর্ড ইনস্টলেশন। মানে আমাদের যে ডিস্ট্রিক্ট গভর্নর আছেন উনি এবছর আমরা লাকিলি ওনাকে ডুয়ার্স থেকেই পেয়েছি, ডিজি লায়ন শঙ্কর কুমার দাস, উনি আজকে উপস্থিত থাকবেন আমাদের সাথে আমাদের ক্লাব ভিজিট করার জন্য, যেটা আমাদের লায়ন্সের একটা রিচুয়াল। আর তাছাড়া উনি আজকে আমাদের নতুন যে কমিটি গঠন হবে, নতুন বোর্ড গঠন হবে আগামী বছরে, যেটা জুলাই থেকে আমাদের লায়ন্সের বোর্ড গঠন হয়, সেই নতুন বোর্ড গঠন করার জন্য উনি আমাদের সাথে আছেন, এবং উনি আমাদের নতুন বোর্ড গঠন করবেন। আমরা এই প্রোগ্রামটি আজকে তরুণ সংঘ বানাহাটে তরুণ সংঘ ভবনে করছি, এবং আমাদের সঙ্গে শুধু ডিজি নয়, এবং আমাদের যে নেইবারিং ক্লাবসগুলো আছে লায়ন্স ক্লাব, যেমন নাগরাকাটা, বীরপাড়া, গয়েরকাটা, মালবাজার, মাল শুভকামনা, বানারহাট ক্লাব, এনারা সবাই থাকছেন, এবং আমাদের সঙ্গে দুজন পিডিজি মানে আমাদের পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর ল্যান্ড কেদার গাজমেন্ট, ল্যান্ড শৈবাল দাসগুপ্ত থাকছেন। আপনার নাম? আমার নাম অনিমিতা চৌধুরী, আমি লায়ন্স ক্লাব অফ বানাহাটের ডিরেক্টর, এবং এই মুহূর্তে আমি জোন চেয়ারপারসন অফ আমাদের এই পুরো জোনের, আর মালবাজার থেকে নিয়ে বানাহাট অবধি, এবং আমি আগামীতে রিজিয়ন চেয়ারপারসন হিসাবে ইলেক্ট হয়েছি।